1964 মুক্তি পেয়েছিল তপন সিনহা পরিচালিত যতুগৃহ। ছবিটি পেয়েছিল রাষ্ট্রপতি সার্টিফিকেট অফ মেরিট। অন্যান্য ছবির মধ্যে উল্লেখযোগ্য ছিল বিনু বর্ধন পরিচালিত বিভাস এবং সুশীল মজুমদার পরিচালিত লাল পাথর। আপনি? আমার নাম টিনকড়ি হালদার, সাব ইন্সপেক্টর। আমি পদ্মপুকুর থানা থেকে আসছি। 1965 মুক্তি পেয়েছিল থানা থেকে আসছি। হীরেন নাগ পরিচালিত এই ছবিতে ইন্সপেক্টরের ভূমিকায় অনবদ্য অভিনয় করেছিলেন উত্তম কুমার। আমি এখানে এসেছি একটা ইনকোয়ারির ব্যাপারে। আজ সন্ধেবেলায় একটি মেয়ে কার্বলিক অ্যাসিড খেয়ে মারা যায়। কার্বলিক অ্যাসিড? হ্যাঁ। 1966 নিয়েছিলেন নতুন দায়িত্ব। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য লিখে পরিচালনা করেছিলেন শুধু একটি বছর ছবিতে। শচীন মুখার্জি পরিচালিত কাল তুমি আলেয়া ছবিতে দায়িত্ব নিয়েছিলেন সঙ্গীত পরিচালনার। দুটি ছবিতেই উত্তম কুমারের বিপরীতে অভিনয় করেছিলেন সুপ্রিয়া চৌধুরী। ১৯৬৬তেই সত্যজিৎ রায়ের পরিচালনায় মুক্তি পেয়েছিল নায়ক। একজন সাধারণ মধ্যবিত্ত যুবা থেকে খ্যাতির শীর্ষে পৌঁছে যাওয়া সম্পূর্ণ নিঃসঙ্গ এক নায়কের চরিত্রে তাঁর অসামান্য অভিনয়ের জন্য পেয়েছিলেন বিএফজে এর শ্রেষ্ঠ অভিনেতার সম্মান। বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পেয়েছিল ছবিটি। আমাদের একটা ব্যক্তিগত পার্টিতে একজন অভিনেতা, অভিনেতা মানে একজন নায়ক, তিনি হঠাৎ কয়েক পেক খাওয়ার পরে তার মনে হলো যে উত্তম কুমার তার কাছে কিছুই নয়। তিনি উল্টো পাল্টা বলা শুরু করলেন। তো আমি বললাম যে ভাই আমার আর সহ্য হচ্ছে না, আমি বাইরে যাব। তো আমি বাইরেই চলে এসেছিলাম। তখন ভেতরে সবাই বোধ হয় ওকে ঠাট্টা ঠাট্টা কিছু করেছে। ওর পুরো রাগটা আমার উপরে এসে পড়ল। আমার উপরে এসে রাগ পড়ার জন্য তার ওর গায়ে খুব জোর ছিল এবং মার কুটতে বলে খুব বদনাম ছিল। তো ও বাইরে এসে আমাকে মারা শুরু করলো। আমি ওকে বলে যাচ্ছি এরকম করিস না, দেখ এরকম করিস না, এটা ভালো হবে না তোর পক্ষে, শুনছে না। এবং ও আমাকে জানতও না। ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি আমার 2 বছরের মেডিকেল কর্পসে আর্মি ট্রেনিং ছিল। তো আমার 1.5-2 মিনিটও লাগেনি ওকে মাটিতে ফেলে দিতে। মুখটুক ফেটে গিয়েছে ততক্ষণ। তারপর আমি ওখান থেকে বেরিয়ে চলে আসি। তো সেই সময় একটা কথা উত্তমদা বলেছিলেন, আমার বুকে সেটা গভীর দাগ কেটে বসে আছে। আমাকে উনি বললেন যে আচ্ছা তুই আমায় এত ভালোবাসিস কেন? আমি উত্তম কুমার বলে। না, তুমি উত্তম কুমার বলে ভালোবাসি এটা তো আমার তো কখনো মনে হয়নি কেন তোমায় ভালোবাসি, বাট আমি তোমায় অসম্ভব শ্রদ্ধা করি, ভালোবাসি এটুকু বলতে পারি। তুমি বললেন আসলে কি জানিস, আমাকে কেউ ভালোবাসে না, সব শালা উত্তম কুমারকে ভালোবাসে। কথাটা শুনে আমার বুকের ভিতরটা কীরকম কেঁপে উঠেছিল। একটা লোক যে প্রতিষ্ঠার এই চরম শিখরে উঠেছে, সে মানসিকভাবে কত একা। তার মনে হচ্ছে পৃথিবীর চারধারে কেউ নেই, তার কেউ তাকে ভালোবাসে না, তার প্রতিষ্ঠা তাকে ভালোবাসে। মানুষ উত্তম কুমার বা মানুষ অরুণ চ্যাটার্জিকে কেউ ভালোবাসে না। এই বছরেই আশুতোষ মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে এবং অগ্রগামীর পরিচালনায় অভিনয় করেছিলেন শঙ্খবেলা ছবিতে মাধবী মুখোপাধ্যায়ের বিপরীতে। স্বামী স্ত্রী দুজনের বনিবনা হয়নি বলে ওরা কিন্তু সেপারেটেড হয়ে গিয়েছিল। সেই জন্য বনিবন মানে রোম্যান্টিক ওটা বলা ভুল, কিন্তু গান এবং পিকচারাইজেশন এমন সুন্দর করেছিলেন
সরস দে, তো ওই গানগুলো এখনো রোমান্টিক গান হিসেবেই পরিচিত। ১৯৬৭ ছিল এক স্মরণীয় বছর উত্তম কুমারের জন্য। অভিনয় করেছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত চিড়িয়াখানা ছবিতে সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর ভূমিকায়, পরিচালক সত্যজিৎ রায়। সেই বছরই অভিনয় করেছিলেন সুনীল বন্দ্যোপাধ্যায় পরিচালিত অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে অ্যান্টনি কবিয়ালের ভূমিকায়। হায় গো কি যে আগুন জ্বলে বুকে। এই দুটি ছবিতে অনবদ্য অভিনয় তাঁকে এনে দিয়েছিল ভারত সরকার কর্তৃক প্রদত্ত ভরত পুরস্কার। এই বছরই প্রযোজনা এবং অভিনয় করেছিলেন তাঁরই সুপারহিট ছবি অগ্নি পরীক্ষার হিন্দি রিমেক ছোটি সি মুলাকাত ছবিতে। ছবিটি পরিচালনা করেছিলেন আলো সরকার, কিন্তু দুর্ভাগ্য ছবিটি ব্যবসায়িকভাবে চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। ছোটি সি মুলাকাত প্যার বন গই, প্যার বন কে গলে কা হার বন গই, ইয়া ইয়া প্রীতি ইয়া ইয়া ইয়া। বাংলা ছবি গৃহদাহর সাফল্য পায়নি, যদিও উত্তম কুমার পেয়েছিলেন বিএফজে এর শ্রেষ্ঠ অভিনেতার সম্মান। ১৯৬৮তে দুস্থ শিল্পীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে জন্ম হয়েছিল শিল্পী সংসদের। অভিনেত্রী সংঘের সভাপতির পদ থেকে পদত্যাগ করে শিল্পী সংসদের সভাপতি হয়েছিলেন উত্তম কুমার। তখন রেগুলার নাটক এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অর্থ সংগ্রহ করতাম। মহানায়ক হয়তো কোনো অনুষ্ঠানে গেছেন, সেখানে তাকে সাম্মানিক মূল্য হয়তো তার ২০,০০০ টাকা দিয়েছেন। যেমন একটা করিমপুরে এই ধরনের একটা অনুষ্ঠান হয়েছিল বাংলাদেশের বর্ডারের কাছে, আমরা সবাই এখান থেকে গিয়েছিলাম, আমিও ছিলাম সেই দলে, এবং সেখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মহানায়ক ২০,০০০ টাকা পেলেন এবং তারপরেই উনি সেই টাকাটা এসে শিল্পী সংসদে দিয়ে দিলেন ফান্ডে। এই বছরই মুক্তি পেয়েছিল পিনাকি ভূষণ মুখোপাধ্যায় পরিচালিত চৌরঙ্গি। স্যাটা বোসের চরিত্রে অনন্য অভিনয় করেছিলেন তিনি। ১৯৬৯ মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল সুশীল মজুমদার পরিচালিত সুখ সারি এবং সলিল দত্ত পরিচালিত অপরিচিত। ১৯৭০ মুক্তি পেয়েছিল সলিল সেন পরিচালিত রাজকুমারী এবং অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত নিশিপদ্ম। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় আসে যায়। পরে নিশিপদ্ম ছবির হিন্দি রিমেক করেছিলেন শক্তি সামন্ত, ছবির নাম ছিল আমার প্রেম। উত্তম কুমারের ভূমিকায় অভিনয় করেছিলেন রাজেশ খান্না। ১৯৭১ জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের। সেই বছরই মুক্তি পেয়েছিল অরবিন্দ মুখোপাধ্যায় পরিচালিত ধন্নি মেয়ে এবং অগ্রদূত পরিচালিত ছদ্মবেশী। পরে ছদ্মবেশী ছবির হিন্দি রিমেক করেছিলেন পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায়, ছবির নাম ছিল চুপকে চুপকে। সেবার উত্তম কুমারের ভূমিকায় অভিনয় করেছিলেন ধর্মেন্দ্র। এই বছরই অপর্ণা সেনের বিপরীতে অভিনয় করেছিলেন এখানে পিঞ্জর এবং জয় জয়ন্তী ছবিতে। বিএফজে এর শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পেয়েছিলেন এখানে পিঞ্জর ছবির জন্য। ১৯৭২ মুক্তি পেয়েছিল সলিল দত্ত পরিচালিত স্ত্রী। রাতটাকে যে দিন করেছে তারি নিচে বাই জিনাচে, ঠুংরি গানের টুকরো ছুঁড়ে হাজার টাকার ঝাড় বাতিটা। লম্পট অথচ সারল্যে ভরপুর জমিদারের সঠিক চরিত্রায়নের জন্য পেয়েছিলেন বিএফজে এর শ্রেষ্ঠ অভিনেতার সম্মান। মাধবী মুখোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেছিলেন
বিরাজ বউ এবং ছিন্নপত্র ছবিতে। 1973 শিল্পী সংসদের প্রযোজনায় রমাপদ চৌধুরীর কাহিনী অবলম্বনে নির্দেশনা করেছিলেন বন পলাশির পদাবলী। উনি বন পলাশির পদাবলী ছবিতে সমস্ত শিল্পীদের নিয়ে তিনি পরিচালনা এবং অভিনয় করলেন, এবং তার সঙ্গে সহযোগিতায় তখনকার দিনে প্রথম সারির যারা নায়িকা ছিলেন সুপ্রিয়া দেবী, মাধবী মুখোপাধ্যায় এবং অভিনেতা বিকাশ রায়, বাসবী নন্দী, অনিল চট্টোপাধ্যায়, তরুণ কুমার, এইসব গুণী শিল্পীরা পার্টিসিপেট করলেন। বিনা পারিশ্রমিকে তারা এই ছবিটা সফলভাবে আমরা প্রযোজনা করলাম, এবং তার থেকে একটা বিরাট অঙ্ক এলো। সেই অঙ্কের টাকা আমরা ফিক্সড ডিপোজিট করে দিয়ে এবং তখন রেগুলার নাটক এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অর্থ সংগ্রহ করতাম। একটি ইংরেজি দৈনিক লিখেছিল, ইন উত্তম কুমার উই হ্যাভ ফাউন্ড আ ডিরেক্টর হু শোজ হিজ ব্রিলিয়েন্স অন ডাইভার্স লেভেল। 1974 মুক্তি পেয়েছিল বিমল করের কাহিনী অবলম্বনে নির্মিত যদুবংশ, পরিচালক পার্থ প্রতিম চৌধুরী। এই ছবির জন্য পশ্চিমবঙ্গের প্রগতিপন্থী চলচ্চিত্র সমালোচক সংস্থা তাঁকে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান প্রদান করেছিল। এই বছরই আশাতীত সাফল্য পেয়েছিল শক্তিপদ রাজগুরুর কাহিনী অবলম্বনে নির্মিত এবং শক্তি সামন্ত পরিচালিত অমানুষ। বিএফজে, পশ্চিমবঙ্গ প্রগতিপন্থী চলচ্চিত্র সমালোচক সংস্থা এবং চলচ্চিত্র প্রসার সমিতি তাঁকে ভূষিত করেছিল শ্রেষ্ঠ নায়কের সম্মানে। 1975 প্রজাতন্ত্র দিবসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাঁকে অমানুষ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারে সম্মানিত করেছিলেন। পুরস্কার মূল্যের 5,000 টাকা তিনি দুস্থ কলাকুশলীদের জন্য দান করেছিলেন। কি আশায় বাঁধি খেলাঘর একটা গান ছিল লঞ্চের উপরে, শর্মিলা কেবিনের মধ্যে আছে আর তোমরা বাইরে গাইছেন, সেটা শুটিং হচ্ছে। এবং সেটা শুটিং করতে করতে আমরা যে লঞ্চটা গেছিলো সেটা কলকাতার লঞ্চ, তো সেই লঞ্চে করে যাওয়া হচ্ছে। শুটিং করতে 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 আমরা যখন অনেক দূর চলে গেছি, এই খাল টাল অনেক খাল আছে তো সুন্দরবনে এসব শুরু শুরু, তখন অন্ধকার হয়ে গেছে এবং তখন ফেরার মানে শক্তিদা বললেন যে লঞ্চের ড্রাইভারকে চলো ফিরে যাই। এবার লঞ্চ যখন ফিরি তখন সঙ্গে ছপ করে সূর্য পড়ে গেল, অন্ধকার হয়ে গেল। এবার ওইখানে অদ্ভুত ব্যাপার, সুন্দরবনের চারিদিকে খাল এবং কোনো মানে সিগন্যাল নেই, কোনো চিহ্ন নেই যে কোনো একটা ঘর দেখে যাবো, বাড়ি দেখে যাবো, শুধু জঙ্গল, সুন্দরবন, ছোটো ছোটো গাছ, জঙ্গল আবার সুন্দর গাছগুলো, সুন্দর গাছ যেগুলো সেগুলো হচ্ছে ছোটো ছোটো গাছ হয়, কিচ্ছু পাওয়া যায় না। তো পুরো রাস্তা হারিয়ে আমরা ক্রমশ দেখি জঙ্গলের ভেতর দিকে চলে যাচ্ছি এবং বাঘের ডাক শোনা যাচ্ছে। দেখে লঞ্চের মধ্যে উৎপল দা, উত্তম দা, শর্মিলা ঠাকুর, তার মধ্যেও উৎপলদা মজা করছেন যে শর্মিলা তোমার শ্বশুরবাড়ির দেশে এসে গেছি, টাইগারের দেশে, হ্যান ত্যান, কিন্তু সকলেই খুব টেনশন যে আমরা চারদিকে লঞ্চের পর্দা ফেলে দেওয়া হলো। এমন সময় শক্তিদা দেখতে পেলেন যে লঞ্চের শক্তিদা লঞ্চের ওপর দাঁড়িয়ে ডেকেতে দেখছেন চারদিকে কিছু বোঝা যায়, যদি দেখতে পেলেন একটা জায়গাটা আলো জ্বলছে, তো সেখানে লঞ্চটা লাগানো হলো। এটা একটা রিসেন্ট একটা দৈনিকে আমি লিখেছি খবরের কাগজে। তো সেই লঞ্চটা সেখানে লাগানোর পর শক্তিদা নেমে গেলেন, তিনি একটা ছোট্ট চায়ের দোকান, তো তাকে গিয়ে কি বললেন টললেন, দেখা গেল সে লোকটা খানিকক্ষণ পরে একটা কেটলি করে চা আর একটা ধামাই করে অনেক মুড়ি নিয়ে ভেতরে এলো আর কি। আমাদের খাওয়া হয়নি কিছু, সব ফুরিয়ে গেছে খাবার দাবার। তো সত্যম দাকে দেখি যে সষ্টাঙ্গ প্রণাম করি, বললো আপনারা এগুলো খান আমি আসছি, বলে ও চলে গেল। আমরা তখন চাটা খাবো কি আমাদের মানে বাড়ি ফিরতে পারলে আমাদের ক্যাম্পে সেটাই অনেক। খানিকক্ষণ পরে গুরু 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 চিৎকার, আমরা পর্দা তুলে দেখি যে পাড়ে অন্তত প্রায় 500-600 কি এরকম লোক হবে, কত লোক যায় না, আর হারিকা অন্তত 100-200 নেই, এবং সব গুরু গুরু চিৎকার করছে, বাঘের ডাক ফাঁক হারিয়ে গেছে সেখানে, কিচ্ছু শোনা যাচ্ছে না, আমরা গুরুকে দেখতে চাই। তো তোমরা তখন ডেকের উপর দাঁড়ালেন, লঞ্চের যে সার্চ লাইট সেটা ওর মুখে ফেলা হলো এবং কি প্রচণ্ড হাততালি আর কি চিৎকার, মানে ওই জঙ্গলের মধ্যে মানে ধর ১৯৭৫ প্রথম দিকে অরবিন্দ মুখোপাধ্যায়ের পরিচালনায় অভিনয় করেছিলেন দুটি ভিন্ন ধর্মী চরিত্রে। প্রথমটি ছিল একটি আদ্যপান্ত কমেডি,
সমরেশ বসুর কাহিনী অবলম্বনে নির্মিত মৌচাক, বনফুলের কাহিনী অবলম্বনে নির্মিত অগ্নিশ্বর ছবিতে তিনি অভিনয় করেছিলেন একজন আদর্শবাদী চিকিৎসকের চরিত্রে। এই বছরই হিন্দি ভাষায় মুক্তি পেয়েছিল অমানুষ। ছবিটি পেয়েছিল 2টি ফিল্মফেয়ার পুরস্কার। নটরাজ স্টুডিও বোম্বে রাধেরিতে, সেখানে একটা সেট লাগানো হয়েছিল শর্মিলা ঠাকুরের বাড়ি। নটরাজ স্টুডিওর পেছন দিকে, যেখানে এখন সেট স্টুডিও বলে হয়েছে, সেইখানে একটা উঁচু ঢিবি ছিল, বেশ উঁচু, মানে প্রায় চারতলা পাঁচতলা সমান। তো সত্যিদা সেখানে ওই শর্মিলা সেটটা লাগিয়েছিলেন যে ওখান থেকে সানসেটটা দেখা যায় সমুদ্রের দিকে। তো ওই সানসেটটা খুব সত্যিদার দরকার ছিল। তো সেইখানে শর্মিলার কাছে উত্তম কুমার জেল থেকে, মানে মধু যে চরিত্র উনি করেছিলেন, জেল থেকে বেরিয়ে হোলি খেলার জন্যে দৌড়ে দৌড়ে আসছে শর্মিলার কাছে যে দেখো আমি এসে গেছি লেখা। তো যখন আমি ওনাকে ডাকতে গেলাম মেকআপ রুমে, তো উনি জানতেন না কোথায় সেটটা লেগেছে। তো মেকআপ রুম থেকে নিয়ে এসে যখন নিচের ঢিপির নিচে এলাম, তখন এই কিরে কোথায় যেতে হবে, বললাম ওপরে। বলে সম্পূর্ণ, আমার তো দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে, আমি তিনতলার সমান ওই সিঁড়ি, মানে পাকা সিঁড়ি, মানে বাঁধানো সিঁড়ি নয়, মাটি কেটে 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 সিঁড়ি হয় সেই সিঁড়ি। তো বললাম যে তো ওখানেই সেটটা লাগিয়েছেন। বলে শক্তি দাদু জানেন আমার হার্ট অ্যাটাক হয়েছে, সেটটা লাগালেন ওখানে, আমি ওখান থেকে সানসেটটা পাওয়া যাবে সেই জন্য। বলে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে চল আমি যাচ্ছি আস্তে আস্তে। তো উনি আমার কাঁধে একটা হাত রেখে আস্তে আস্তে করে খানিকটা উঠলেন, আবার থামলেন, আবার খানিকটা উঠলেন, থামলেন, করে ওপরে আমরা পৌঁছলাম। পৌঁছোর পরে শক্তিদা যে শটটা অ্যারেঞ্জ করেছে সেটা মানে ক্যামেরাটা ক্রেনের ওপরে, এবং অনেকটা নিচে থেকে উত্তমদা দৌড়ে আসছেন, এসে লেখা 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 বলে শর্মিলার ঘরে আসছেন, শর্মিলা বেরোচ্ছে এবং বলছে আমি এসে গেছি আমি এসে গেছি। তো শটটা ওইভাবে অ্যারেঞ্জ করেছেন। তো আমি যে শক্তিদা শক্তিদা ওনার দুবার হার্ট অ্যাটাক হয়ে গেছে, ওনার এখানে এটা উঠতেই কষ্ট হচ্ছিল, উনি এখন নিচে দৌড়ে থেকে আসবেন, ক্রেনের উপর ক্যামেরা অনেকখানি ডিস্টেন্স থেকে দৌড়ে আসতে হবে। সুতরাং আমি একদম ভুলে গেছিলাম, আমার তো খেয়াল ছিল না। শক্তিদা ভীষণ বলে উত্তমদা সরি আমি দুঃখিত, আপনি একটু বসুন আমি শটটা চেঞ্জ করছি। বলে কেন চেঞ্জ করছেন? বলে না আমি এখানে জাস্ট ট্রলি করে নিয়ে দিচ্ছি, আপনি ওই বাড়িটার পেছন থেকে দৌড়ে আসুন তাহলেই হবে। বল না 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 না, লোকে যখন ছবি দেখতে যাবে তখন উত্তম কুমারকে দেখবে না, দেখবে এই মধুকে যে জেল থেকে ফিরে আসছে এবং একটা আনন্দে উচ্ছ্বাসে দৌড়ে দৌড়তে আসছে অনেক দূর থেকে, সেটাই অনেক বাস্তববাদী, সেটাই অনেক ভালো লাগবে। আমি নিচ থেকেই দৌড়ে আসবো যেমন আপনি ভেবেছেন। বলে কিন্তু আপনার না না ওসব কিছু না, নিশ্চয়ই প্রভাত বলেছে, ও আপনি গ্রাহ্য করবেন, লোকে মধুকে দেখবে উত্তম কুমারকে নয়। এবং উনি তাই করলেন, উনি নিচে নেমে গেলেন আবার অনেকটা, প্রায় একতলার সময় দৌড়ে উপরে উঠলেন। ওটা কাট করে দেখানো হবে, মানে সুন্দরবনের বাঁধের নিচে থেকে দৌড়ে উঠে আসছেন, বাঁধ আছে নদীর ধারে, তো দৌড়ে এলেন এবং ওইভাবে শট দিলেন যে যা যা ডায়লগ ছিল, প্রায় এক পাতা ডায়লগ ছিল সেটা বললেন, এক শটে ওকে করলেন এবং তারপরে অবশ্য উনি বসে রেস্ট নিলেন। তো আমি এটা অনেককে এখানে বলেছি যে মানে যখন অভিনয় করতেন তখন উনি বলিয়ে দেন উনি উত্তম কুমার, তখন উনি চরিত্রটাকেই ভাবতেন এবং এটা একটা বিরাট ব্যাপার, সেই জন্যই আজ উত্তম কুমার উত্তম কুমার। শৈশব থেকেই যাত্রার সঙ্গে ছিল তাঁর আত্মিক সম্পর্ক। ভবানীপুরে প্রতি জগদ্ধাত্রী পূজায় বসত যাত্রার আসর। উনি আমাদের এখানে বহু যাত্রাই করেছেন, আর ওনার সঙ্গে অভিনয় করতে গেলে বুঝতেই পারছেন ভেতরের ভয়টাও অনেক থাকেন। আমার সঙ্গে যখন ওই বিনোদিনী চরিত্রে অভিনয় যখন করছি, তা আমি এই জায়গাটা কীরমভাবে করব, তখন আমি বললাম যে আমি তো ঠিক বুঝতে পারছি না, তুমি যদি একটু দেখিয়ে দাও। তখন উনি তখন আমাকে বললেন যে কি বলবো বল, তুই তো অনেক ছোট, কিন্তু তোকে এখানটা মানে কি বলবো, একটু বাজে কথাতেই বলি, যা হয় সেইভাবে তোকে এ করতে হবে। তা আমার তখন একটু অস্বস্তি লেগেছিল, কিন্তু যাই হোক আমি যেভাবে অভিনয়টা করেছিলাম তাতে উনি খুব উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন। 1975-এর শেষের দিকে পীযূষ বসুর পরিচালনায় অভিনয় করেছিলেন 2টি ছবিতে, প্রথমটি সন্ন্যাসী রাজা। এই ছবির কাহিনী ছিল ভাওয়াল সন্ন্যাসীর মামলা অবলম্বনে, দ্বিতীয়টি বাঘবন্দি খেলা। আমার জীবনে যে একটা বড় কাজ করতে পেরেছিলাম বাঘবন্দি খেলা ছবির, সেই সুরকার হতে পেরেছিলাম উত্তমদা এবং অসীমা ভট্টাচার্য প্রযোজিকার সাহায্য পেয়ে, এবং আমার মাস্টারমশাই গান গিয়েছিলেন হেমন্ত আশমানি,
বিখ্যাত গান হয়েছিল। এই ছবিতে উত্তম কুমার অভিনয় করেছিলেন নেগেটিভ চরিত্রে। নিধিরাম সর্দার বলে একটা ছবি করেছিলাম, সেটা রবি ঘোষ পরিচালক ছিলেন। সেখানে একটা ছদ্মবেশে নিতে হতো উত্তম কুমারকে, প্রায় তিন চার ঘন্টা লাগতো মেকআপটা করতে। তো উনি কখনোই নড়তেন না, কখনোই সিগারেট খেতেন না, কখনোই বাথরুমে যেতেন না, ওই চুপচাপ বসে থাকতেন। এটাই একটা বিরাট, আমার কাছে মনে হয় যে বিরাট অ্যাক্টরের, বিরাট মানুষের বিরাট ব্যাপার। ১৯৭৬ মুক্তি পেয়েছিল পীযূষ বসু পরিচালিত বন্নি শিখা। ১৯৭৭ বাংলা এবং হিন্দি ভাষায় মুক্তি পেয়েছিল আনন্দ আশ্রম। শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে ছবিটি পরিচালনা করেছিলেন শক্তি সামন্ত, কিন্তু দুর্ভাগ্য দুটি ছবির কোনোটি বাণিজ্যিকভাবে তেমন সাফল্য পায়নি। যখন আনন্দ আশ্রম ফাইনাল হয়ে গেল, তো আমি স্ক্রিপ্টটা বাংলায় লিখলাম, আর হিন্দিতে কমলেশ্বর বলে একজন সাহিত্যিক আছেন ওখানকার, তিনি লিখেছিলেন। তো বাংলা সংলাপটা নিয়ে, এই হিন্দি সংলাপের ডায়লগটা নিয়ে আমি অশোক কুমারের কাছে গেলাম যে দাদামণি এই স্ক্রিপ্ট বলে এটা কি এলেন হিন্দি আনন্দ আশ্রম, বলে হিন্দি নিয়ে আমি কী করবো, আমি ম্যানেজ করে নেবো। তুই আমার বাংলা স্ক্রিপ্টে, আরে কদিন পরে কলকাতার রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে আমাকে দাঁড়াতে হবে। আমি শুনে অবাক যে অশোক কুমার বলছেন যে রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে দাঁড়াতে হবে, আমার বাংলা ঠিক না হলেও আমাকে খেয়ে ফেলবে, চিবিয়ে দেবে একদম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ভুল হয়ে গেছে, আমি কালকে সকালেই দিয়ে যাবো। পরের দিন সকালে গিয়ে বাংলা স্ক্রিপ্টটা দিলাম। কয়েকদিন পরই বম্বে পৌঁছলেন উত্তমদা, উত্তমদার সান অ্যান্ড সেন্ট হোটেলে ছিলেন, আমি গেলাম স্ক্রিপ্ট দিতে। তো আমি ন্যাচারালি বাংলাটা নিয়ে গেছি। তো উনি বললেন কি বাংলা আমি কী করবো, আরে বাংলা আমি ম্যানেজ করে নেবো, তুই হিন্দিটা দে। কদিন পরে অশোক কুমার দাদামণির সামনে আমাকে দাঁড়াতে হবে, আমি তো হিন্দি ঠিক মতো বলতে না পারি, উনি তো আমাকে লেজে খেলাবেন একবারে, যে আগে হিন্দি নিয়ে হিন্দি নিয়ে। তো আমি মানে অবাক হয়ে গেলাম, আমি বললাম যে কালকে দাদামণি এই কথা বলেছেন, বলে আরে বাজে কথা ছাড়, আমি কিচ্ছু না, দাদামণি অনেক বড় অ্যাক্টর। তো এই যে একজন অ্যাক্টরের প্রতি আরেকজন অ্যাক্টরের সম্মান দেখানো, শ্রদ্ধা দেখানো, এটা আমি ইদানিং দেখতে পাই না, কিন্তু আজকাল দেখতে পাই না, আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কম দেখি। এই বছর মুক্তি পাওয়া অন্যান্য ছবিগুলির মধ্যে ছিল সব্যসাচী, ভোলা ময়রা ইত্যাদি, কিন্তু সাফল্য অধরাই ছিল। ১৯৭৮ সাফল্য এনেছিল পীযূষ বসু পরিচালিত ধনরাজ তামাং। যদিও এই বছর মুক্তি পাওয়া হিন্দি ছবি নিশান এবং বন্দি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়েছিল। ১৯৭৮ এই পশ্চিমবঙ্গে হয়েছিল ভয়াবহ বন্যা, উত্তম কুমারের প্রচেষ্টায় অনুষ্ঠিত হয়েছিল ক্রিকেট ম্যাচ, এগিয়ে এসেছিলেন দিলীপ কুমার, সঞ্জীব কুমার, অমিতাভ বচ্চন এবং শিবাজি।